রবিবার তো আমরা আমি আজকে চলে যাবো 11টার সময়, তো দেখতে থাকবো আমি সঙ্গে থাকবো কি করি পরে। বাই আমরা চবিন দাস উইথ ত্রিপুরা ব্লগ আর মনোজিত পাটাস ব্লগ টু স্টোরি ঝাঁকাঝাঁকি শর্ট। তো গাইস এরপরে আমার কাকামুনি আমাকে ওটস দিয়ে দিয়ে দিল, কারণ কি আমার কাকা তো বোন টিচার বাড়িতে যাওয়ার আগে ওটস খেয়েছে, তো আমাকে দিয়ে দিল ওটস খাতি বসা বসে দিকে। তো এখন অবসর তো এটা হয়েছে গাইস আমাদের বাড়ির ভিউটা, তো টাটা বাই বাই চলে যাবে এখন বাড়ি থেকে আমাদের টাউন বাড়িতে। গাইস মন খারাপ হয়ে গেছে আমার কাছে, আমার বাড়ি থেকে কথা হচ্ছে বাই। বাড়িতে আসলাম, তো এখন স্নান আর্ট স্কুল যাবো, আর্ট স্কুল থেকে এসে কথা হচ্ছে বাই। তো গুড ইভিনিং গাইস, তো আমার বোন এটা বানিয়ে আনলো, দেখো গাইস এটা লেমন টি, কোল্ড লেমন টি। তো এটা কীভাবে বানিয়েছে এটা শুনে নিন গাইস, মানে এটা রেসিপিটা। তো এইগুলি আমার হোমটা, এইগুলো একটা ট্যুর দেবো আপনাদের পরে, তো একদম শেষে এখন দিয়ে দেবো, তো দেখতে থাকো এবং সঙ্গে থাকবো। তো খাই, এ দেখো কথা বলছি, তো খেয়ে দিয়ে ওর রেসিপিটা আপনাদের দিচ্ছি, তো বাই। তো গাইস এটা টেস্টটা গাইস খুবই অসাধারণ ছিল গাইস, আপনারা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আমার বোন, তো রেসিপিটা আরেকবার মানে এখন তো শুনেনি আবার, তো শুনে নিন বাই। কী কী দিয়েছেন বোন আপনি? ওয়াটার তো আছেই, তারপর একটু আইস, তারপর লিমন পাউডার, বাস গ্লাসের মধ্যে ওয়াটারটা ঢাললাম, তারপর একটু চিনি দিলাম, তারপর আইস দিলাম, তারপর পাউডারটা দিলাম, গুলে নিলাম, বাস শেক হয়ে গেল। তো গাইস আমি খাই, খেয়ে কথা হচ্ছে। তো গাইস এটা আমাদের ঠাকুর ঘর এবং রুমটা, তো একবারে শেয়ার করে দিই আপনাদের। এও গাইস এখনও কিছু সাজানো হয়নি, আমার ঘর এরকমই থাকে, তো দেখা হচ্ছে পরে বাই। ভিডিওটা খুব পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো। তো থ্যাংকস ফর ওয়াচিং বাই, মিল দেখ, গুড নাইট। Peace.